আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ট্রাভেল বাংলা 24-এ। আর ট্রাভেল বাংলা 24 থেকে এই মুহূর্তে আমি চলে এসেছি স্টাইলিশ আবায়াতে। তো আজকের এই ভিডিওতে থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ব্রাইডাল আবায়া কালেকশন, এবং হচ্ছে বোরখা থাকবে, স্লিপ আবায়া থাকবে, বিভিন্ন রকম আইটেম থাকবে ব্রাইডাল। তো দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটাই আমাদের সঙ্গে থাকতে হবে। তো প্রথমে আমি আপনাদের শপের অ্যাড্রেসটা আপনাদেরকে বলে দিচ্ছি। স্টাইলিশ আবায়া বসুন্ধরা শপিং কমপ্লেক্স, লেভেল 3, ব্লক সি, শপ নাম্বার 91। ভিডিওতে আমার সাথে আছেন আপু মারিয়া হোসেন, ওনার অ্যান্ড ডিজাইনার অফ স্টাইলিশ আবায়া। ওকে, তো চলুন আমরা ভিডিওটা শুরু করি, দেখা শুরু করি যেটা আমি পরে আছি। লাইক যেহেতু এখন আমাদের ওয়েডিং সিজন, অনেক ব্রাইডরাই অনেক আবায়া চাচ্ছে, এবং আমাদের স্পেশালিটি হচ্ছে ব্রাইডাল। আমরা বাংলাদেশে প্রথম ব্রাইডাল আবায়া আমরা স্টার্ট করেছি, স্টাইলিশ আবায়া কিন্তু ব্রাইডাল আবায়া স্টার্ট করেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু খুব সুন্দর ইরানি কাফতানের মধ্যে করা, এবং আমি ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর ওয়ার্ক কিন্তু এটা। এটা আরও কয়েকটা কালার আছে, বাট এই মুহূর্তে আমাদের শপে হয়তো অন্য কালারগুলো নাই, আমি অন্য ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি। এটা ক্ষেত্রে হচ্ছে ভিডিও স্ক্রিনে ইমো নাম্বার দেওয়া আছে, আপনারা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনাদের এখানে ব্রাইডাল যে কালেকশনগুলো আছে সবগুলো আপনারা দেখে নিতে পারবেন, এবং ঢাকার ভিতরে নিয়ে নিতে পারবেন হোম ডেলিভারি। ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই সুন্দর সুন্দর ব্রাইডাল আবায়া বোরখা যেটাই চান সব কিছুই আপনারা নিয়ে নিতে পারবেন। তো এই হচ্ছে একটা ইরানি কাফতার, আমাদের দেখতেই পাচ্ছেন এটা করতে কিন্তু আমাদের 7 গজ কাপড় লাগে এই ইরানি কাফতানটা করতে। একটু ওই সাইড থেকে ধরো, আমি মানে এইটা দেখাচ্ছি, এই যে এই হচ্ছে, দেখেন 7 গজ কাপড় দিয়ে কিন্তু আমাদের এই ইরানি কাফতানটা করা হয়। আর এটা হচ্ছে এই যে স্লেভের ওয়ার্কটা দেখেন, স্লেভে কিন্তু এই ওয়ার্কটা দেওয়া আছে সামনে অল ওভার ছিটা ওয়ার্ক, আর এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা। কারণ অনেকে সামনের কাজটা পছন্দ করেন না, যে হিজাব পরি আপু পেছনে কাজটা হলেই সুন্দর লাগে, তো এই সামনে কিন্তু অতটা দেখা যায় না। হ্যাঁ, এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা। আচ্ছা, এগুলো সবগুলো হচ্ছে আমাদের দুবাই ম্যাটেরিয়ালে, দুবাই নিদা ম্যাটেরিয়ালে। এই যে এই দেখেন, ঘের কিন্তু অনেক বেশি, লাইক আমি যেটা পরে আছি আপনারা দেখতে পাচ্ছেন, আমারটাও কিন্তু ইরানি কাফতান, অনেক বেশি ঘের, অনেক ঘের কিন্তু এগুলো। তো এটা রেখে দিচ্ছি, আমরা প্রাইসটা মেনশন করছি না, আপনারা প্রাইস জানতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, এবং আপনারা এই করতে পারেন, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং আমাদের পেজ ফেসবুক পেজ স্টাইলিশ আবায়াতে আপনারা যোগাযোগ করতে পারেন। এটা হচ্ছে আরেকটা কালার নেভি ব্লুর মধ্যে, প্রত্যেকটাই হচ্ছে দুবাই ম্যাটেরিয়ালে করা। আমি আবারও মেনশন করে দিচ্ছি, আমরা স্টাইলিশ আবায়াতে কিন্তু আপনারা সবসময় পিওর দুবাই ম্যাটেরিয়ালটা পেয়ে যাবেন। এই যে এই হচ্ছে একটা ওয়ার্ক, সেম ওয়ার্কটাই, জাস্ট আপনাদের কালার চেঞ্জ। এই যে স্লিভের ওয়ার্কটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ, কালার সাইজ কাস্টমাইজ করা যাবে। আর এটা সামনে কিন্তু এই যে ফাড়া করা আছে, বাটন করা আছে, পুরোটা হচ্ছে বাটন লক করা। আচ্ছা, এই হচ্ছে আরেকটা সি গ্রিন। এই যে এই হচ্ছে ব্যাক সাইডের প্রত্যেকটা কালারই অনেক সুন্দর, এবং প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর, ডিজাইনকে প্রত্যেকটা আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন করা, প্রতিটাই হচ্ছে আমাদের নিজস্ব। আপনারা জানেন যে আবায়ার ব্র্যান্ড কিন্তু বাংলাদেশ হাতে গোনা কয়েকটা, তার মধ্যে স্টাইলিশ আবায়া একটা, কারণ পেজ অনেক আছে কিন্তু ব্র্যান্ড কিন্তু অ্যাকচুয়ালি নাই। এই যে এই হচ্ছে ডিজাইনটা, আমি কালারটা খুব ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যারা সি গ্রিনটা পছন্দ করেন, এই হচ্ছে সি গ্রিনটা, ইরানি কাফতান, এই আইটেমটা হচ্ছে ইরানি কাফতান। আচ্ছা, যাদের এই কাফতানটা পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে আপনাদের সঙ্গে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন। এই হচ্ছে আরেকটা পিঙ্ক কালারের মধ্যে, লাইট পিঙ্ক কালারের মধ্যে অনেক ঘের, এটা হচ্ছে অনেক অনেক ঘের আপু, 7 গজ কাপড় ইউজ করা হয়েছে। আচ্ছা, এই হচ্ছে সামনে, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, সামনে কিন্তু একদমই শুধু ছিটা করা আছে, খুব একটা কাজ নেই। আচ্ছা, আরেকটা হচ্ছে হিজাব, কিন্তু আমাদের অনেক অ্যাভেলেবেল আছে, আর আমি যে হিজাবটা পরেছি সেটার প্রাইস হচ্ছে 1300। না, আরেকটা দেখাও, ল্যাভেন্ডার কালারটা দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে আরেকটা ল্যাভেন্ডার কালার, আসলে এই ডিজাইনটা অনেকগুলো কালার করানো হয়েছে, অনেকগুলো কালার, এই যে ল্যাভেন্ডার কালারে করানো হয়েছে এটা। হ্যাঁ, এই হচ্ছে হাতার ডিজাইনটা, এবং আমাদের ম্যাটেরিয়ালগুলো আপনারা একটু ক্লোজলি দেখালে মানে বুঝবেন যে একদমই এক্সপেন্সিভ ম্যাটেরিয়ালগুলো প্রত্যেকটা ইউজ করা হয়েছে, প্রতিটা খুব এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল। আচ্ছা, দেখে দাও, আর আপু যে হিজাবটা পরে আছে, হিজাবটা কিন্তু আলাদা, হিজাবটা আলাদা। হ্যাঁ, আপনারা অনেকেই হয়তো চিন্তা করবে যে আপুর আপনারা প্রত্যেকটা আবার সাথে ম্যাচ করে হিজাব নিয়ে নেবেন। হ্যাঁ, এই হচ্ছে আরেকটা মেরুন কালারের মধ্যে, এটা হচ্ছে পকেট স্লিভ আবায়াটা, এই হচ্ছে পকেট স্লিভ আবায়াটা, এবং এগুলো সবগুলো আমাদের নিজস্ব ডিজাইন দিয়ে ডিজাইনার দিয়ে ডিজাইন করে, এবং আমাদের ফ্যাক্টরিতে এগুলো ডেভেলপ করা। এই যে হচ্ছে ব্যাক পোর্শনে ওয়ার্কটা করা আছে,
অনেকেই কিন্তু রাগ করেন যে আপু কেন প্রাইস বলেন না, কেন প্রাইস বলেন না, প্রাইস জানতে হলে তো সরাসরি আমাদের পেজে যোগাযোগ করতে পারেন না, নাম্বার দেয়া আছে। নিতে আগ্রহী তারা একমাত্র আপুদের সঙ্গে যোগাযোগ করবেন। ওয়াও, এটা অনেক সুন্দর। এটা হচ্ছে মিন্স কালারের মধ্যে একদম এই ডিজাইনটা দেখেন, শেরওয়ানি ওয়ার্ক হয়ে একেবারে রাউন্ডে ওয়ার্কটা চলে গেছে, একেবারে ফুল রাউন্ডে কিন্তু ওয়ার্কটা করা। আমি দেখিয়ে দিচ্ছি ঘুরিয়ে, এবং ব্যাক সাইডেও কিন্তু কাজটা আছে, ব্যাক সাইডে পুরোটা রাউন্ডে, একেবারে পুরো ঘেরের রাউন্ডে কিন্তু ওয়ার্কটা করা আছে। আর এটার মধ্যে অনেকগুলো ম্যাটেরিয়ালও ইউজ করা হয়েছে, এগুলোতে কিন্তু অনেকগুলো ম্যাটেরিয়াল ইউজ করা আছে, উলেন ওয়ার্ক থেকে শুরু করে সব ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। এবং ম্যাটেরিয়াল মানে ফ্যাব্রিকটা কিন্তু দুবাই, আমি আবারও মেনশন করে দিচ্ছি যে আমাদের ম্যাটেরিয়াল কিন্তু দুবাই। আচ্ছা, এই হচ্ছে আরেকটা, দেখেন লেহেঙ্গার আদলে করা, যারা লেহেঙ্গা পরতে চান কিন্তু আসলে মানে আবায়া বোরখা পরি বলে হয়তো অনেক সময় লেহেঙ্গা পরা হয় না, তারা কিন্তু এগুলো দিয়ে আসলে লেহেঙ্গার ইচ্ছাটা পূরণ করতে পারেন। এই যে দেখেন, এই হচ্ছে ওয়ার্কটা। হ্যাঁ, এটা হচ্ছে ডিজাইন কিন্তু আনকমন এবং খুবই সুন্দর। আচ্ছা দাদা, এখানে লেহেঙ্গা ডিজাইন একটা আছে। আচ্ছা, আপুদের কাছে কিন্তু লেহেঙ্গা স্টাইলে আরো অনেক আবার কালেকশন আছে, আপনারা চাইলে আপুদের পেজে নক করে দেখতে পারবেন। এবং ভিডিও স্ক্রিনে জিমো নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আপনারা ভিডিও কল দিয়ে দেখতে পারবেন। ওয়ার্কটা করা, এই যে দেখেন পুরোটা রাউন্ডে কিন্তু ওয়ার্ক করা, অনেক গর্জিয়াস, অনেক গর্জিয়াস। ব্যাক সাইডেও কিন্তু অনেক সুন্দর করে কাজটা করা, একবার ঘের যতটুকু আসে আপু, এই যে ঘেরটা দেখেন যতটুকু আসে পুরো ঘেরে কিন্তু ওয়ার্ক করা। পুরোটা ঘেরে ওয়ার্ক করা, এগুলো আসলে অনেক মানে কস্টলিও, প্রচুর কস্টলি, আমাদের এগুলো কাজ করাতে কিন্তু অনেক খরচও পড়ে। আচ্ছা, এই হচ্ছে একটা, ওয়াও, একেবারে ফুল ব্রাইডাল লেহেঙ্গা বলা যায়, ফুল ব্রাইডাল লেহেঙ্গা, আপনারা এই ব্যাক সাইডটা দেখলেই বুঝবেন। এই যে দেখেন, জাস্ট ওয়াও, আর কিচ্ছু বলার নাই, অনেক সুন্দর। এই হচ্ছে ওয়ার্কটা, এবং সব এগুলো দুবাই ম্যাটেরিয়ালে করা। আপনারা যারা ব্রাইডাল এরকম আবায়া খুঁজছিলেন, বোরখা খুঁজছিলেন, তারা কিন্তু কোনো দিকে আর খোঁজাখুঁজি না করে সরাসরি চলে আসবেন স্টাইলিশ আবায়াতে। আচ্ছা, এই যে দেখেন ব্যাক সাইডের ওয়ার্কটা, ওয়াও, অনেক সুন্দর। কিন্তু এই বল ডিজাইনটা কিন্তু আমরা অ্যাট ফার্স্ট বাংলাদেশে লঞ্চ করলাম, এরপর অনেকেই কপি করা ট্রাই করেছে কিন্তু আমাদের মধ্যে ম্যাটেরিয়ালটা কেউ ইউজ করতে পারেনি। এবং আপু, কেউ যদি চায় এটার সাথে সেম করে কিন্তু গহনাও তৈরি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, অনেক সুন্দর, আসলে খুব সুন্দর, একদম মানে মানে সীতাহার আমাদের লহর করা, কিন্তু দেখেছেন মানে খুব সুন্দর ওয়ার্ক করা। আপনারা কিন্তু চাইলে ফ্রন্ট সাইডে যখন আপনারা গহনা পরবেন সেম ডিজাইন করে কিন্তু গহনা অর্নামেন্ট তৈরি করে নিতে পারবেন। পকেট সেভে এই স্লিভটা তো খুব সুন্দর করে ওয়ার্কটা করা আছে, এটা তিনটা কালার এভেলেবেল আছে। আমরা আসলে কি আপু, আমাদের শপের 10% প্রোডাক্টও দেখাতে পারছি না, জাস্ট আপুদেরকে একটু বোঝানো এবং আমাদের শপটা পরিচিতি দেয়া যে আপনারা আমাদের শপ ভিজিট করেন। হ্যাঁ, কালারগুলো দেখো, এই হচ্ছে এটার ব্যাক সাইডটা, যে এটা হচ্ছে আরেকটা কালার, এই হচ্ছে আরেকটা কালার, তিনটা কালার দেখালাম আমরা। হ্যাঁ, একটা অলিভ, একটা মিন্ট, একটা হচ্ছে মেরুন কালার, এই হচ্ছে ব্যাক সাইড আর এই হচ্ছে ফ্রন্ট। আমরা এটা অনেক সুন্দর, মুক্তা বসান এটাতে। আপনারা কিন্তু চাইলে সরাসরি আপুদের শপে এসেও এগুলো কালেক্ট করতে পারবেন, আবার চাইলে ঢাকার ভিতরে হোম ডেলিভারি নিতে পারবেন, এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ারের মাধ্যমে এই সুন্দর সুন্দর ব্রাইডাল আবায়াগুলো নিয়ে নিতে পারবেন। তারপর ডেলিভারি চার্জ তো কাস্টমারের। হ্যাঁ, ডেলিভারি চার্জ অবশ্যই। ওকে, আমরা কিন্তু শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসটা বলি, ইনসাইড ঢাকা 70 টাকা, আউটসাইড ঢাকা 150 টাকা, 150 টাকা অ্যাড করে দিতে হবে প্রাইসের সাথে। আচ্ছা, এটার ওয়ার্কটা কিন্তু আপু অনেক সুন্দর, মানে কিছু ম্যাটেরিয়াল একদম অ্যাক্সেস দেওয়া হয়েছে, মানে এখানে পার্ল বসানো হয়েছে, স্টোনের জায়গায় কিন্তু আমরা পার্ল ইউজ করেছি মিডিলে, খুব সুন্দর একটা লুক। এটা ব্যাক সাইডের ওয়ার্কটা কিন্তু অনেক চওড়া, অনেক লম্বা একটা ওয়ার্ক, একদম আপনার কাঁধে মানে ঘাড়ের থেকে নিয়ে একদম এই পর্যন্ত, অনেক সুন্দর। এই হচ্ছে ওয়ার্কটা, মানে নতুন বউ তো পরবেই, সাথে আমরা যারা আর কোন একটা অকেশন, একটু দামি গর্জিয়াস কিছু পড়তে চাই, যারা রেগুলার আমরা বোরখা পরি, আবায়া পরি, আর অনেকে তাদের জন্য কিন্তু অনেক যে নন ব্র্যান্ড পরবো না, আমাকে ব্র্যান্ডের আইটেমই পড়তে হবে, তারা কিন্তু আসলে ব্র্যান্ড মেইনটেইন করার জন্য আপনারা এই ধরনের ব্র্যান্ডের বোরখাগুলো আপনারা খুঁজে নিতে পারেন। দেখা যায় ড্রেস শুর অনেক ব্র্যান্ড থাকে কিন্তু আবায়া বা মডেস্ট ওয়ারের ব্র্যান্ড কিন্তু খুবই কম বাংলাদেশে, যেটা বলা যায়। আচ্ছা, এই হচ্ছে একটা ল্যাভেন্ডার কালার, এইটার ওয়ার্কটা কিন্তু আপু অনেক সুন্দর,
কয়েকটা এই সাথে ধাপে ধাপে কাজ করা হয়েছে। এখানে স্লিভটা দেখেন একদম কাঁধের থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু স্লিভ পর্যন্ত ওয়ার্ক, এবং সামনে দিয়ে শেরওয়ানি ডিজাইন হয়েও কিন্তু দেখেন কয়েকটা ধাপে কাজ করানো হয়েছে। কালারটাও কিন্তু খুব সুন্দর ল্যাভেন্ডার একটা কালার। এই হচ্ছে আরেক চাপো, এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনে। কিন্তু আমরা আসলে বেসিক্যালি সামনের কাজটা ব্যাক কাজটা খুব বেশি পছন্দ করি, কারণ হিজাবটা পরলে সামনে অনেকটা কভার হয়ে যায়। এই হচ্ছে ব্যাক সাইডের ওয়ার্কটা, এবং খুব সুন্দর করে কিন্তু অনেকগুলো ঝুলনা ইউজ করা হয়েছে দেখেন। এবং মাল্টি যে স্টোনগুলো, যে মাল্টি কালার স্টোনগুলো কিন্তু অনেক এক্সপেন্সিভ, ট্রুলি এগুলো অনেক এক্সপেন্সিভ। আরেকটা যেটা সুবিধা হয় যে ভিতরে কিন্তু যে কোনো কালার ইনার পরা যায়। হ্যাঁ হ্যাঁ, যে কোনো যখন মাল্টি কালার হয় ভিতরে কিন্তু আমরা যে কোনো কালার আপনি ইনারটা ইউজ করতে পারেন। এই যে এই হচ্ছে স্লিভের ওয়ার্কটা, এবং ম্যাটেরিয়াল কিন্তু দুবাই। আর আমাদের শপে আসলে সব পরিচিতি করার জন্য ভিডিওগুলো করা, বাট কালেকশন ফুল দেখানো পসিবল না। আমরা শুধু 10% দেখা, আপনি দেখ আপুও দেখতে পাচ্ছে যে আমাদের যে পরিমাণ কালেকশন তার 10% আমরা দেখাতে পারছি না। এবং কিন্তু আপুদের নতুন নতুন কালেকশন সবসময় আসতে আসে, প্রতি সপ্তাহে আমাদের নতুন কালেকশন ইন হচ্ছে। এই যে এখানে হচ্ছে পুরোটা, এটা পুরোটা অলিভ কালারে, বাট ওয়ার্কটা কিন্তু আপনার একেবারে রাউন্ড শেপে ওয়ার্কটা করা। এই যে খুব সুন্দর করে কিন্তু ওয়ার্কটা করা আছে। আচ্ছা, এটার একটা কালার আছে, হ্যাঁ এটা হচ্ছে গ্রিন কালার, এটা হচ্ছে একেবারে গ্রিন কালার, এটা হচ্ছে ওইটা ছিল অলিভ, এটা হচ্ছে গ্রিন কালার। এবং যে কোনো কালারে কিন্তু কাস্টমাইজ করে দেওয়া যাবে। কাস্টমাইজের ক্ষেত্রে সময় কত দিন নিচ্ছেন? কাস্টমাইজের জন্য আমরা 15-20 দিন সময় নিয়ে যাবো, কারণ এগুলো কাজ করাতে স্টিচ করাতে অনেক সময় ব্যাপার। এই হচ্ছে আরেকটা ব্ল্যাক কালারে, এটা অনেক হেভি ওয়ার্ক না, কিন্তু মোটামুটি বলা যায় যে স্ট্যান্ডার্ড লেভেলের একটা কাজ। এখানে হচ্ছে খুব সুন্দর করে সামনে এইটা দেওয়া, শেরওয়ানি স্টাইল ওয়ার্কটা করা। ব্যাকসাইড, হ্যাঁ ব্যাকসাইড হচ্ছে এই যে বড় বড় ছিটাটা হচ্ছে ব্যাকসাইডে দেওয়া আছে, এবং নিচে কিন্তু পাইপিং করা। সব পাইপিং আমাদের সবগুলোতেই পাইপিং করা, এই হচ্ছে একটা বড় স্পেশালিটি যে আমাদের প্রত্যেকটা আইটেমে কিন্তু পাইপিংটা করা থাকে। আর পাইপিংটা খুব স্ট্যান্ডার্ড লাগে, পাইপিংটা করলে আসলে লুকটাই আসলে চেঞ্জ হয়ে যায় না। আরেকটা দেখাই যেখান থেকে বোরকা আইটেম, এটা দেখাবো। আচ্ছা, আরেকটা নিউ আইটেম হচ্ছে এইটা, দেখেন আপু এটাতে অনেক ধরনের কাজের আসবে। জাস্ট আমরা ফার্স্ট এক্সপেরিমেন্ট হিসাবে এই ডিজাইনটা আমরা করলাম, এটাতে কিন্তু অনেক ধরনের ডিজাইন আসবে, অনেক টাইপের কাজ আসবে এটাতে। ফেব্রিক্সটা কি এটা আপু? দুবাই ম্যাটেরিয়াল। ফেব্রিক্সগুলো আসলে মানে হাতে না ধরলে কি, হাতে না ধরলে বোঝার মানে সম্ভব না আসলে। এই যে এটা কাজটা দেখাচ্ছি, এই কেপটা হচ্ছে অ্যাটাচড, বাট এই যে এটা কিন্তু ইনার থেকে আলাদা, বাট কলার থেকে অ্যাটাচ করা। এই যে ডিজাইন কম্বিনেশন, আপনি যে কোনো কালার কম্বিনেশন দিলে আমরা করে দিতে পারবো। এই হচ্ছে পকেট, এখানে হচ্ছে পুরোটা আপনার লক থাকবে, এই যে এই পর্যন্ত হচ্ছে পুরোটাই লক থাকবে। আর যখন আপনারা কেউ কাস্টমাইজ করে নেবেন সেই ক্ষেত্রে আপনারা যদি সম্পূর্ণটা একদম লক চান, হ্যাঁ সেটাও করে দেওয়া যাবে। এই হচ্ছে আইটেমটা, হ্যাঁ আর এগুলো প্রাইস আসলে আমরা মেনশন করলাম না, আপনারা শপে এসে প্রোডাক্টগুলো দেখে নেবেন। আচ্ছা আজকে তাহলে আচ্ছা শেষ করে দিই। তো এই ছিল আজকের ভিডিওতে মাত্র কয়েকটা ডিজাইনের ব্রাইডাল কিছু আবায়া বোরখার কালেকশন। তারপরে যদি আরও কালেকশন দেখতে চান সরাসরি আপুর শপে চলে আসবেন, অথবা ভিডিওর স্ক্রিনে যে ইমো নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন, এবং আপুর ফেসবুক পেজটা আপনারা ঘুরে আসতে পারেন, ওখানে গেলে তো কালেকশনের অভাব নেই, অনেক কালেকশন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।